নমস্কার, হীরালাল ভকত কলেজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সেমিস্টার ওয়ান অর্থাৎ নতুন সেমিস্টারে যারা কলেজে ভর্তি হয়েছে 2021-এ, তাদের অনলাইন পোর্টালে কিভাবে ক্লাস তারা করতে পারবে কলেজের ওয়েবসাইট থেকে, এবং কিভাবে তাদের নিজেদের পোর্টালে তারা স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবে বা অন্যান্য যে ভিডিও বা টিচাররা যে সমস্ত মেটেরিয়াল আরও দেবেন সেগুলো কিভাবে ডাউনলোড করতে পারবে, সেই বিষয়ে আজকে টিউটোরিয়ালটা দেওয়া হবে। তো প্রথমেই আমাদেরকে ক্লাস করার জন্য যেখানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। সেটা যাওয়ার জন্য আমরা কি করব, এখানে লিখব www.hbcnht.edu.in, এই ওয়েব অ্যাড্রেসটা লিখতে পারি, অথবা আমরা গুগলে গিয়ে হীরালাল ভকত কলেজ এটা নলহাটি লিখলেও আমরা কিন্তু প্রথম যে লিঙ্কটা আমার পাবো হীরালাল ভকত কলেজ, এটাতে ক্লিক করলেও আমরা কলেজের ডাইরেক্ট সাইটে আমরা ঢুকতে পারবো। কলেজের ডাইরেক্ট সাইটে ঢোকার পর এই সাইটের একদম ওপরের দিকে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে আমার ওপরে ডান দিকের এখানে একটা আমার লাল ব্লিঙ্ক করছে যে আমার অপশনটা ফর্ম ফিল আপ অ্যান্ড অ্যাক্টিভিটি পোর্টাল, স্টুডেন্টদের ক্লাস করার জন্য স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য আমরা এই ফর্ম ফিল আপ এবং অ্যাক্টিভিটি পোর্টালে আমরা ক্লিক করব। ফর্ম ফিল আপ এবং অ্যাক্টিভিটি পোর্টালে আমরা ক্লিক করব। ফর্ম ফিল আপ এবং অ্যাক্টিভিটি পোর্টালে ক্লিক করলেই আমার এখানে একটা নতুন পেজ খুলবে, যে পেজে তিনটে অপশন আছে, লাইব্রেরি বুক সার্চ, লগ ইন পেজেস, স্টুডেন্ট প্রোফাইল। তো আমরা ক্লাস করার জন্য আমরা কোথায় ক্লিক করব, না লগ ইন পেজেসে আমরা ক্লিক করব আমরা যদি ক্লাস করতে ঢুকি। তো ক্লাস ঢোকার ব্যাপারটা কি করে হবে, না আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাবজেক্ট টিচার আমাদেরকে ক্লাসের টাইম গ্রুপে বলে দেবেন যে হয়তো আগামীকাল তোমাদের সকাল 11টা থেকে ক্লাস হবে। তো আমি ঠিক 11টার বাজার 5 মিনিট আগে আমি এই পোর্টালে নিজেকে আমি ঢুকিয়ে রাখবো, পোর্টালে নিজে আমি ঢুকে যাব। কিভাবে ঢুকবো সেটা, সেখানে আমি দেখলাম যে অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ এন্ড অ্যাক্টিভিটি পোর্টালে ক্লিক করার পর লগ ইন পেজেস আসবে, যে লগ ইন পেজেস ক্লিক করার পর লগ ইন পেজেস আসবে। লগ ইন পেজেসে গেলে আমার কোন লগ ইন আমাকে ক্লিক করতে হবে, স্টুডেন্ট লগ ইন, যেহেতু আমরা স্টুডেন্ট সেজন্য স্টুডেন্টরা তারা ক্লাস করার জন্য স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। যখনই স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে প্রত্যেকটা স্টুডেন্টের এখানে আইডি এবং পাসওয়ার্ড তাকে চাইবে, এখানে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড চাইবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা আইডি পাসওয়ার্ড পাবো কোথায়, ঠিক তার বাম হাতে এখানে লেখা আছে ফার্স্ট সেম স্টুডেন্ট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। আবার বলছি এখানে লেখা আছে ফার্স্ট সেম স্টুডেন্ট ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। তো আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে আইডি পাসওয়ার্ডটা নিচে ডাউনলোড হবে, এবং এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টের আইডি এবং পাসওয়ার্ড কিন্তু রয়েছে। তো আমি উদাহরণ হিসেবে দেখার জন্য ভূগোল বিভাগের আমি একটি আইডি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি এখান থেকে, সপ্তর্ষি রয়। তো আমি এখানে কি করছি, না তার আইডি, আমাদের আইডি হচ্ছে এইটা, প্রথম এই যে 305-210 আমাদের ফর্ম ফিল আপের সময় যে আইডিটা তৈরি হয়েছিল 305-210 দিয়ে যে চারটে অক্ষর সেই এটা হচ্ছে আইডি আমাদের। আইডিটা আমি কপি করে নিলাম, তারপর আমি আইডিটা এখানে পেস্ট করলাম, আইডিটা আমি পেস্ট করলাম এখানে, এবং কি করব পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড হচ্ছে এটা, ছোট হাতের এক্স, বড় হাতের এম, ছোট হাতের এস, ছোট হাতের কে, বড় হাতের জি এবং ছোট হাতের ডাব্লু, এইটাকে আমি কপি করব, পাসওয়ার্ডটা কপি করব এবং পাসওয়ার্ডটা এখানে আমি দিয়ে দেবো। আমরা এটা হাতে লিখো, ম্যানুয়ালিও এখানে টাইপ করে আমরা দিতে পারি, মোবাইলে আমরা কি করব, মোবাইলে করার সময় এটাকে এই পেজটাকে ডাউনলোড করে আমরা কি করব, নিজের নাম খুঁজে বের করে আমি খাতাতে আমার আইডি পাসওয়ার্ডটা লিখে নেব এবং স্টুডেন্ট লগ ইনে আইডি পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো, তারপর আমি করব লগ ইন। লগ ইন যখনই করব আমার আমার সমস্ত ডিটেলস এখানে আমাকে দেখাবে, কি দেখাবে, আমার নাম, আমার স্টুডেন্ট আইডি, কোন কোর্সে পড়ি আমি, কোন সেমিস্টারে পড়ি, বাবার নাম, আমার বাড়ি, অ্যাড্রেস, সব কিছু এখানে থাকবে। তো আমরা যদি ক্লাস করতে চাই
শুধু ক্লাস নয়, এখানে যদি কোনো নোটিশ, মানে কোনো টিচার যদি কোনো নোটিশ দিতে চায় তাহলে নোটিশটাই মেসেজ বোর্ডে নোটিশ মেসে উঠবে। তারপর এদিকে ডান দিকে আমার প্রচুর অপশন আছে, এখান থেকে আমরা কলেজের ফিস পে করতে পারবো, আমরা বিভিন্ন সেমিস্টারের সাবজেক্ট চয়েস এখানে করতে পারবো, এখানে সমস্ত কিছু আমার এখানে করা আছে এবং নিজের ফটো সিগনেচারও আপলোড করতে পারবো, সব কিছু এখানে আমার অপশন রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা অনলাইন ক্লাস করব কিভাবে। অনলাইন ক্লাস করার জন্য আমরা এই ডান দিকের অপশনের একদম নিচে আসব, নিচের দিকে আমার এখানে একটা অপশন আছে, এটা অনলাইন ক্লাসরুম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অনলাইন ক্লাসরুম বলে যে অপশনটা, আমি দেখিয়ে দিই কিভাবে আসবো। এই নিচের দিকে নামলেই আমরা এই অনলাইন ক্লাসরুম ব্যাকেটে যে লিংক লেখা আছে সেই অনলাইন ক্লাসরুম ব্যাকেটে লিংক, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আমি দেখব যতজন টিচার আমাদের ক্লাস আগে নিয়েছেন বা গতকাল আগামীকাল নেবেন বা এখন নেবেন, তার প্রত্যেকটা জয়েনের জন্য লিংক আমার এখানে আছে। ধরা যাক আজকে 13 তারিখ, 13 তারিখে রাত্রি 9টায় একটি ক্লাস আমার রয়েছে এবং সেটি রাত্রি 10টা পর্যন্ত হবে। সেই ক্লাসে আমরা কীভাবে ঢুকবো, এখানে জয়েন বলে আমার একটা অপশন আছে, এই জয়েন অপশনে ক্লিক করলেই আমাকে ডাইরেক্ট এখানে একটা অপশন আসবে, আর ইউ সিওর টু জয়েন, আমি বলবো ওকে। ওকে বললেই আমার এখানে কি হবে, যদিও আমার ক্লাসটা টাইম এখানে পেরিয়ে গেছে, 9টা পেরিয়ে গেছে বলে আমি ঢুকতে পারছি না, যদি আমি 9টার আমাকে টাইমের আগে এখানে আমাকে ঢুকতে হবে, মাথায় রাখবো আমি টাইমের আগে ঢুকবো অথবা টাইমের পরে ঢুকতে গেলে আমাকে কিন্তু ঢুকতে দেবে না, আমাকে 9টায় ক্লাস মানে 8:55 থেকে আমাকে ঢুক 8:55 বা 9:08 আগে আমি ঢুকতে পারবো, কিন্তু 9টা পেরিয়ে গেলে কিন্তু সেই ক্লাস আমি ঢুকতে পারবো না। তো সেই জন্য খুব কেয়ার সতর্কতার সঙ্গে আমাকে এই পোর্টালে ঢুকতে হবে যে আমার ক্লাস শুরু অন্তত 5 মিনিট আগে আমি ক্লাসে ঢুকবো, তারপরে জয়েনে ক্লিক করলে আর ইউ সিওর টু জয়েন ওকে করে দিলে আমাকে গুগল মিটের যে লিংক সেখানে আমাকে ঢুকিয়ে দেওয়া হবে। তো এইভাবে কি করতে পারবো, আমি ক্লাসে জয়েন করতে পারবো। যদি আমি স্টাডি মেটেরিয়াল, কোনো টিচার হয়তো স্টাডি মেটেরিয়াল দিল যে স্টাডি মেটেরিয়ালটা আপলোড করা হয়েছে তোমাদের প্রোফাইলে, তোমরা সেটা ডাউনলোড করে নেবে। তো স্টাডি মেটেরিয়ালটা আমি ডাউনলোড করবো কিভাবে, স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য এখানে আমি ক্লিক করবো, এই যে ডান দিকে এখানে অপশন আছে স্টাডি মেটেরিয়াল বলে, স্টাডি মেটেরিয়ালে আমি ক্লিক করবো। স্টাডি মেটেরিয়ালে ক্লিক করে যেহেতু কেউ এখনও স্টাডি মেটেরিয়াল আমাদের দেয়নি, তাহলে আমি এখানে ব্ল্যাঙ্ক দেখবো, আর যদি স্টাডি মেটেরিয়াল দেওয়া থাকে তাহলে স্টাডি মেটেরিয়ালের কী স্টাডি মেটেরিয়াল দিয়েছেন তার সাথে ডাউনলোডের একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমরা স্টাডি মেটেরিয়ালটা ডাউনলোড করতে পারবো। আর আমরা কি করতে পারি, যদি পরীক্ষা, কোনো টিচার পরীক্ষা নেন এখানে, তো পরীক্ষা নেওয়ার জন্য আমরা পরীক্ষাটা দেওয়ার জন্য আর কি পরীক্ষাটা দেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে পরীক্ষার জন্য একটা লিঙ্ক আছে, লিঙ্কটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন, অনলাইন এক্সামিনেশন ক্লিক করে এক্সামিনেশনটা এইটা হবে না, অনলাইন এক্সামিনেশনের আরেকটা অপশন এখানে আছে পরীক্ষা দেওয়ার যে অপশনটা, আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে পরীক্ষা দেওয়ার জন্য এই যে অ্যাসাইনমেন্ট ডাউনলোড এই এই অপশনগুলো দেখব। কোনো যদি অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে আমাদেরকে, কোনো টিচার যা একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেওয়া হয়েছে তোমাদের প্রোফাইলে, তোমরা ডাউনলোড করে লিখে সেটা স্ক্যান করে আবার আমাকে সাবমিট করবে। তো অ্যাসাইনমেন্টটা এখানে গিয়ে আমি অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করব, ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করব, প্রিন্ট করে সে পরীক্ষাটা দিয়ে তারপর আমি অ্যাসাইনমেন্টটাকে আবার আপলোড করতে পারবো। আপলোডের অপশনটা আবার এখানে এই যে অ্যাসাইনমেন্ট ডাউনলোডের জন্য এখানে ক্লিক করব, আর অ্যাসাইনমেন্টটা আমার হয়তো রেডি, মানে অ্যাসাইনমেন্টে এখানে ডাউনলোডে ক্লিক করলাম, অ্যাসাইনমেন্টটা আমি ডাউনলোড করে নিলাম, সেটা প্রিন্ট আউট করলাম, সেটাকে অ্যাসাইনমেন্টটাকে একদম লিখে এবার আমি এটা আপলোড করব। আপলোড করার জন্য কোথায় যাব, যেখানে অ্যাসাইনমেন্ট ডাউনলোড ছিল তার নিচে একটা অপশন আছে অ্যাসাইনমেন্ট আপলোড, অ্যাসাইনমেন্ট আপলোডে ক্লিক করলেই এই অ্যাসাইনমেন্ট যেটা আপলোড আমি লিখেছি সেটাকে ছবি তুলে পিডিএফ বানিয়ে এখানে ক্লিক করলে আমি এখানে আপলোড আমি করতে পারবো। এখানে আপলোড এই মুহূর্তে যেহেতু আমার কোনো অ্যাসাইনমেন্ট নেই আমি আপলোড করতে পারছি না, এখানে আমি আপলোড আমি করতে পারবো। তো এইভাবে আমি আমার অনলাইন ক্লাস আমি ঢুকতে পারবো। এছাড়াও আমি কি করতে পারবো, আমি স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবো, করতে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবো। এখানে আমার একটা অপশন আছে স্টাডি মেটেরিয়াল, এই যে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করলে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করতে পারবো, তারপর অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে পারবো, অ্যাসাইনমেন্ট আপলোড করতে পারবো। এভাবেই আমি আমার অনলাইন অ্যাক্টিভিটিগুলো এখানে আমি চালাতে পারবো। তো এই অনলাইন ক্লাস তার সংক্রান্ত কিভাবে ক্লাসে ঢুকবো, কিভাবে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করবো, কিভাবে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করবো, অ্যাসাইনমেন্ট আপলোড করবো, এটুকুই এই এতদূর পর্যন্ত আমার বলা থাকলো। এর পরবর্তী সময়ে যদি আরও কিছু আমাদের বলার থাকে তোমাদেরকে, তো আমরা আবার আমাদের কলেজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা তোমাদের
কে আমরা সেটাকে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ, এখানে আমার আমার ভিডিও শেষ করছি।